এরপর অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র গুছিয়ে তার বাড়ি ফিরে আসে। অ্যাস্ট্রোলজার ও তার স্ত্রী দুজন মিলে রাতের খাওয়ার খায়। এরপর অ্যাস্ট্রোলজার ঘুমোতে যায়, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে কিছু বলতে চাইল। শোনো, আরে আজকে জানো আমার একটা বোঝ মাথা থেকে নামলো। ওই অনেক দিন আগে আমি অ্যাকচুয়ালি আগে যে গ্রামটায় বাস করতাম, তারপর তো নিজের সুন্দর একটা জীবন কাটাবো বলে এই গ্রামে এসে আছি। আসলে আমাকে একটা বিবেকের প্রচণ্ড তাড়নায় আমি ওখান থেকে চলে এসেছিলাম। ওই গ্রামে আমার একটা ছেলের সঙ্গে, নাম গুরু নায়ক, ওই ছেলেটার সঙ্গে প্রচণ্ড একটা ঝামেলা হয়। আমি রাগের মাথায় ওকে চাকু দিয়ে খুন করি, তারপর যাতে কেউ না টের পায় ওকে আমি কুঁয়োতে ঠেলে ফেলে দিই। তবে আমি জানতাম ও কোনোভাবে বেঁচে যাবে, গ্রামের লোক ওকে ঠিক বাঁচাবে। এবং জানো, ওকে গ্রামের লোক বাঁচালো। আজকে আমি যখন জানতে পারলাম ও এখনো বেঁচে আছে, আমার মনের মধ্যে কোথাও একটা শান্তি এলো। জানো আমি আর খুনি নই, আমার অন্তত এইটুকু শান্তি হয়েছে। আমি আসলে তাকে খুন করতে চাইনি, কিন্তু রাগের মাথায় করে ফেলেছিলাম। কিন্তু আজকে জানতে পারলাম আমি কিন্তু খুনি নই, আমি ওর খুনি নই। আমি একটা স্বাভাবিক জীবন বাঁচতে চেয়েছিলাম, তাই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর আজ যখন জানতে পারলাম ও মারা যায়নি, আমি খুব খুশি হয়েছি জানো, খুব খুশি হয়েছি। এই গল্পের মূল মেসেজটি হচ্ছে থিম অফ ডিসেপশন, আইরনি অফ ফেট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, হিউম্যান গ্রিড, ফিয়ার, গিল্ট অ্যান্ড ফ্রিডম। আমরা এই গল্প থেকে আজকে আমাদের নিজেদের আধুনিক জীবনকেও আমরা রিলেট করতে পারি। এমন অনেক মানুষ আছে যারা হয়তো এই পেশাটাকে বেছে নিতে চান না, কিন্তু পেটের তাগিদে বাধ্য হয়ে জ্যোতিষের পেশাটাকে বেছে নিয়েছেন, লোক ঠকানোর পেশাটাকে অনেকে বেছে নিয়েছেন। আবার বেশ কিছু মানুষ আছে যারা অন্ধবিশ্বাসে বিশ্বাসী। তারা ধারণা করে যে তাদের হাত দেখে কিংবা কপাল দেখে হয়তো এমন কোনো সাধুপুরুষ আছেন যারা তার ভবিষ্যৎবাণী করতে পারেন। আর একটি বার্তা, কোনো মানুষ যখন পাপ করছে, হি ইজ আ সিনার, পাপি, তাহলে সেই পাপির কিন্তু পাপ বোধটা তাকে কিন্তু সবসময় তাড়া করে বেড়াচ্ছে। ফলে সেক্ষেত্রে সে কিন্তু তার ক্রাইমের জন্য কি পাচ্ছে? পানিশমেন্ট পাচ্ছে। এটাও কিন্তু এই গল্পের মাধ্যমে আর কে নারায়ণ তুলে ধরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে।